সাজুগুজে বেরিয়ে পড়েছি, মার্কেটে যাচ্ছি, ঠিক আছে? মার্কেটিং করব, আমাদের মেন রোডটাও দেখাবো, বাড়ি দেখো, আমাদের এরকম জঙ্গল ফঙ্গল দিয়ে আমাদের রাস্তা, এই যে জঙ্গল টঙ্গল সব হয়ে আছে। মার্কেটিং করব, যাচ্ছি সেজেগুজে, দিদি আছে, মা আছে, আমি আছি, সবাই যাচ্ছি। তো দেখাচ্ছি তোমাকে, আমাদের নতুন হাট থেকে যাব, বাস ধরবো কি অটো ধরবো দেখাতে থাকি। কি করবো, চুল ফুল বেঁধে নিয়েছি, মুখে তো কিছু লাগাতে পারিনি, এরকমভাবেই যাচ্ছি, বেশি সাজগোজ করি না আমি রাস্তায় বেরোলে। এইটা বাড়ির সামনে আমাদের ক্লাব, আর এইটা শীতলা মায়ের মন্দির, নতুন হাট শীতলা মায়ের মন্দির। এটা নতুন হাট মেন রোড, ওই যে ওখানে নতুন হাট লেখা দেখো, এরকম লোকেশান নতুন হাট, ঠিক আছে? এখানে মেন রোড, এখান থেকে আমরা অটো করবো, করে যাবো ইন্ডিয়ার পেট্রোল পাম্প, আর এই নতুন হাটের এই গলি দিয়ে সোজা ওই হাজারখালি মন্দির বা আমাদের বাড়ি আছে। করে যাচ্ছি শিবরামপুর বাস স্টপ, এই যে বাস দাঁড়িয়ে আছে শিবরামপুর বাস স্টপ, বেহালা চৌরাস্তার কাছাকাছি এসে গেছি, এবার আমরা অটোর থেকে নামবো। আমরা অটো থেকে নামবো, চলে এসেছি আমরা চৌরাস্তা। এখানে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, এখানে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েল, চৌরাস্তার মোড়। এটা চৌরাস্তার মোড়, এখান থেকে আমরা বাস ধরবো। এখানে অটো স্ট্যান্ড থাকে, অটো আমার বাড়ি যাবার দিকে, নতুনহাটের দিকে অটো থাকে, এটা চৌরাস্তার মোড়, এখান থেকে বাস ধরবো, ওই দিকটা করে যাবো, গিয়ে বাস স্টপ আছে, বাস ধরবো। গড়িয়াহাট মোড়ে আমরা নেমে গেছি, এবার যাবো মার্কেটিংয়ের দিকে যাচ্ছি, ঠিক আছে? গড়িয়াহাট মোড়ে নেমে গেছি, এটা গড়িয়াহাট মোড়, এখান থেকে বাস থেকে নামলাম সবে, চারমাতার মোড় বাস থেকে নামলাম। মার্কেট চলে এসেছি, প্রচুর ভিড়, তো কী কী কিনছি পরে দেখাবো, কেন এত ভিড়েতে ক্যামেরা ধরতে পারছি না, পরে আমি দেখাবো। প্রচুর চৌরাস্তার মোড় আমরা মার্কেটিং করে নিয়েছি, এসেছি, এই দেখো কত ভিড় হয়েছে, অটো করে বাড়ি যাচ্ছি। চৌরাস্তার মধ্যে অটো পেয়ে গেছি, অনেক কষ্ট অটো পেলাম, সবাই সবার মতো কথা হচ্ছে, অটোতে আছি, বাড়ি যাচ্ছি, অনেক কষ্ট অটো পেয়ে এখান থেকে চলে এসেছি। আর এই যে গ্রাউন্ডটা আমার দিদি পছন্দ করেছে, দিদি পরবে, তার সঙ্গে আবার এই জ্যাকেট, ওপরে জ্যাকেট সিস্টেম আছে, এটা পরবে, আর আমার বোনজিও একটা কিনেছে পরবে সাদা, সেটা দেখাচ্ছি। এই দেখো সাদা গ্রাউন্ডটা আমার দিদির মেয়ে পছন্দ করেছে, খুব সুন্দর, একদম হেভি সুন্দর, বিশাল, মানে এত সুন্দর ও পরেছে, আমার তো আরও ভালো লাগছে পরির মতো, আর তার সঙ্গে এই জ্যাকেটটা ওপর দিয়ে এই জ্যাকেটটা পরবে, আর হাতাটা লাগিয়ে নিতে হবে, মানে এরকম কাটা হাতা নয়, এরকম থ্রি কোয়ার্টার হাতা আছে, লাগিয়ে নেবে, খুব সুন্দর। আর আমি কী কী কিনেছি আমি পরে দেখাচ্ছি আমি কী পছন্দ করেছি। এটা আমার দিদির ছেলের প্যান্ট জামা, এটা আমার অঙ্গের জামা প্যান্ট, অঙ্গের আরও জামা প্যান্ট আমার দিদি কিনেছে, সেগুলো কোথায় রেখেছে দেখতে পাচ্ছি না, এদিকে রেখে দিয়েছে মনে হয়। ওখানে অনেকগুলো জামা প্যান্ট হয়েছে, এটা মনে হয় আমার জামাইবাবুর প্যান্ট, জামাইবাবুর প্যান্ট এটা, আর ওঙের আরও জামা প্যান্ট হয়েছে, ওঙের আরও জামা প্যান্ট হয়েছে, আর বাচ্চা মানুষ তো, এটা আমি দিয়েছি জামা প্যান্টটা, এগুলো আমার দিদি, এই দেখো এটা আবার মানু কিনেছে পড়বে দিদির মেয়ে, আর আমার ফুচকের আরও জামা প্যান্ট কিনেছে আমার দিদি, কোথায় দেখতে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছে দেখতে পাচ্ছি, এই যে ব্যাগে রেখে দিয়েছে, এই যে এটা লেগিংস কিনেছে, এটা নয়, কী জানি কোথায় তুলে দিয়েছে দেখতে পাচ্ছি না, ওমের একটা জামা কিনলো সেটা দেখতে পেলাম না কোথায় আছে, আগে যাকে আমি আমার গ্রাউন্ড দুটো কিনেছি পরে দেখাচ্ছি, কেন আমাকে এদের বাড়ি থেকে আবার বাড়ি যেতে হবে, নিজের বাড়ি, মার্কেটিং হয়ে গেলে রাত্রে। এই গ্রাউন্ডটা আমি নিয়েছি দেখো, একই সবই, এই গ্রাউন্ডটা আমি নিয়েছি, এই গ্রাউন্ডের ঘেরটাও খুব বড়, আমি পছন্দ করে নিয়েছি, আর এর সঙ্গে ওই জ্যাকেট আছে, এই যে এই জ্যাকেট আছে, এই জ্যাকেট আছে, আর একটা হলুদ নিয়েছি, একটা হলুদ গ্রাউন্ড নিয়েছি, সব তো দেখানো, এই হলুদ গ্রাউন্ডটা আমি এক হাতে দেখাতে পারছি না, দেখাচ্ছি, এটা খুব চওড়া দেখাচ্ছি,
দেখো কত কত বড় ঘের। এই হলুদ কুর্তিটা, এই মানে গ্রাউন্ডটা আমি নিয়েছি, আর এর সাথে ওই জ্যাকেট সিস্টেম আছে, এই যে জ্যাকেট দেওয়া আছে, এটা মানে জ্যাকেট, এর মধ্যে জ্যাকেটটা পরে নেবো। তো পুজোয় যখন বেরোবো তখন কীরকম লাগছে আমাকে আমি দেখাবো। তো এইকে কিনেছি, আর আর মায়ের জন্য একটা আমি অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি নিয়ে এসেছি। মায়ের তো শাড়ি কেনা হয়ে গেছে, তো আমি এই শাড়িটা মায়ের অঞ্জলির জন্য নিয়ে এসেছি। তো আমি এটা খুলতে পারছি না, এক মিনিট। মা অঞ্জলির জন্য এই একটা তাঁতে শাড়ি নিয়ে এসেছি, ডবল মানে কালারের, এটা বললে মাকে ভালোই লাগবে। নিয়ে এসেছি, এরকম বুটি বুটি দেওয়া আছে অঞ্জলি অঞ্জলি দেবে বলে। তো আজকের মতোই টাটা। আমার মার্কেটিং আজকের মতোই এত কিছু করলাম, তোমাদের দেখালাম কীভাবে গেছি কীভাবে এসেছি সবই দেখিয়েছি, ঠিক আছে? এটা মানে আজকের সারাদিনটা আমি কেমনভাবে কাটালাম সেটা আমি তোমাদের দেখালাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। নিজেদের খেয়াল না রাখলে তো বাড়ির সবাইকে খেয়াল রাখা যায় না, তাই না? নিজেদের খেয়াল রেখো, পুজোয় ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেও ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, বাই বাই বন্ধুরা।